বাবা পৃথিবীর সবচেয়ে প্রিয় একটি ডাক সকল সন্তানদের কাছে। এ বাবা নিজে চিন্তা করে না কখনো নিজের সুখের কথা। বাবা চিন্তা করেন তার সব কিছু দিয়ে যাতে প্রিয় সন্তানটির মুখে হাসি ফোটানো যায়। বাবার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি স্বপ্ন ঘিরে থাকে সন্তানের ভবিষ্যৎ। কি করলে তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কিভাবে সন্তানকে পৃথিবীর সকল মানুষের কাছে বড় করে একটা পরিচয় গ্রহণ করতে পারে, সেই সব বিষয়গুলো নিয়েই বাবা প্রত্যেকটি মুহূর্ত সামনের দিকে এগিয়ে যান। সন্তানের সুখের কথা চিন্তা করে নিজের সুখগুলোকে বিসর্জন দেন বাবা। সেই বাবা অনেক সময় আমাদের কাছ থেকে অকালেই হারিয়ে যায়। আমরা অনেকেই সেই বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হই, কিন্তু সেই বাবাদের কারণেই প্রত্যেকটি সন্তান সমাজে প্রতিষ্ঠিত হয়। এমনই একজন প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে আজকে আমরা কথা বলছি। আমরা কথা বলছি গাজীপুর পূবাইল জোন পল্লী বিদ্যুৎ অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের সাথে। আমরা কথা বলবো তার আজকে পর্যন্ত যতটুকু তিনি সফল হয়েছেন তার পিছনে তার বাবার অবদান কতটুকু। আমাদের এই প্রোগ্রামটির নাম বাবা দ্য সুপারম্যান। তার বাবা তার কাছে সুপারম্যান আসলেই কিনা সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা তার সাথে কথা বলছি। ইউসুফ আলী সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনি এখন গাজীপুর পূবাইল জোন পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। আপনি যে আজকে পর্যন্ত যতটুকু সফল হয়েছেন তার পিছনে আপনার বাবার অবদান কতটুকু রয়েছে? ধন্যবাদ সাহেবকে আমাকে বাবা সম্পর্কে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। একজন আলোকবর্তিকা, প্রত্যেকটি বাবাই সন্তানের কাছে একটা পৃথিবীর মতন, ঠিক অনুরূপভাবে আমার বাবাও আমার কাছে একজন আলোকবর্তিক এবং একজন আদর্শ বাবা। আমার কাছে বাবা মানে মনে হয় একটা পৃথিবী, স্বাধীন পৃথিবী, যেখানে তার ছেলে সন্তান স্বাধীনভাবে বিচরণ করতে পারে। এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রথমেই আমার মরহুম পিতা আব্দুল হামিদকে আমি গভীরভাবে স্মরণ করছি, তার বিধিহাত তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমার বাবা 2013 সালে আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন, গভীরভাবে তাকে স্মরণ করছি। আসলে আমার বাবা ছিলেন আমাদের কাছে একজন আদর্শ বাবা। আমরা ছিলাম 9 ভাই 4 বোন। বাবা ছোটবেলা থেকে সবাইকে মানুষ করার চেষ্টা করছেন, তার মধ্যে আমি সবার মধ্যে একটু নম্র ভদ্র ছিলাম। বাবা আমাকে যার কারণে বেশি আদর করতেন, বাবা আমাকে সবসময় তার পাশাপাশি যেখানে যেতেন বা যে কাজটা করতেন আমাকে সঙ্গে রাখতেন। বাবা আমাকে সবাইকে আদর করতেন, সাথে সাথে আমাকেও সে অনেক বেশি আদর করতেন এবং আমাকে, আমি অনেক নম্রভদ্র থাকার কারণে বাবা আমাকে বেশি ভালোবাসতেন। তার যে কথাটাই বলতো আমি শুনতাম, শোনার কারণে বাবার প্রতি আমি খুব ওবিডিয়েন্ট ছিলাম, যার ফলে বাবা আমাকে নিয়ে খুব বেশি প্রেশারিতে থাকতেন না, সবসময় আমাকে পরামর্শ দিতেন যে তোমাকে একটা মানুষের মতন মানুষ হতে হবে। তারপরে খালি শুধু মানুষ হবে না, মানুষের মধ্যে সবচেয়ে বড় দুটি গুণ যে মানুষকে উপকার করা শিখতে হবে আর মানুষকে সাথে সাথে ক্ষমা করাও শিখতে হবে। শুধু তুমি উপকার করলা কিন্তু মানুষ, তুমি একটা যখন বড় মানুষ হবা তখন তোমার কাছে কেউ ভুলও করতে পারে, সেই জিনিসটাও তোমাকে ক্ষমা করা শিখতে হবে। আপনার বাবা আপনার সাথে কখনো
খেলাধুলায় লিপ্ত হয়েছে কিনা। খেলাধুলা খুব পছন্দ করতেন, বাবা ভালো ফুটবল খেলতে পারতেন। যখনই আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, তখন বাবা দেখতাম যে মাঠে নেমে উপজেলার বিভিন্ন পর্যায়ে অফিসার, তারপরে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সাথে সেও মাঠে নেমে ফুটবল খেলতেন এবং ভালো খেলার হিসেবে সে বিভিন্ন সময় গোল দিয়েছেন বা বিভিন্ন যে এন্টারটেনমেন্ট যে বিষয়গুলো তিনি করতেন। এবং মাঝে মাঝে আমাদের বাসায় গ্রাম্য যেটা কিছু অনুষ্ঠান হতো, যেরকম লাঠি খেলা, তারপর হাড়ি ভাঙা, তারপর এইগুলো আয়োজন করতেন এবং এইগুলোর আয়োজনের ফলে সবাইকে অনেক আনন্দ দিতেন। আমার ছোটবেলার আরো কিছু মজার স্মৃতি আমি চারণ করি। আমাকে সবসময় বাবা নিয়মিত স্কুলে যাওয়ার বিষয়টা পরামর্শ দিতেন, নামাজ পড়ার বিষয়ে পরামর্শ দিতেন, যে সাথে সাথে যে আরবি পড়তে হবে সে বিষয়গুলোকে অনুপ্রাণিত করতেন। এখনো খুব মনে পড়ে যে বোর হলে বাবা আমাকে দরজায় কোরআন আনতেন, যে ওটা এখন নামাজ পড়ার টাইম হয়েছে, আর ঘুমানোর সময় নেই, উঠে এখনই নামাজ পড়তে হবে। এই মধুর বিষয়গুলো খুব ই করে। আর আরেকটা বিষয় আমার খুব মনে পড়ে, সে বিষয়গুলো বলি। যখন আমরা 2000 সালে আমি SSC পাশ করি আমাদের বর্ণমালী কর্ণসন উচ্চ বিদ্যালয় পাবনা ফরিদপুর থেকে, তারপরে আমাদের আশেপাশে দু একজন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে। SSC পাশ করার পরে আমি এখন কলেজে ভর্তি হব। বাবার ইচ্ছা ছিল যে তখন কম্পিউটারের খুব ডিমান্ড, তখন বাবার ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। সেই সুবাদে বাবার ইচ্ছার প্রেক্ষাপটে আমি 2000 সালে রাজশাহী পলিটেকনিক্যালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাই। এই যে আমি কম্পিউটার সায়েন্সে যখন ভর্তি হই, এইটার অনুপ্রেরণা ছিল আমার বাবা। তখন কম্পিউটারের সারা বাংলাদেশ ব্যাপী অনেক ডিমান্ড ছিল। বাংলাদেশে শুধু 3টা পলিটেকনিক তখন কম্পিউটার ছিল, ঢাকা পলিটেকনিক, ঢাকা মহিলা এবং রাজশাহী। তখন আমি রাজশাহী পলিটেকনিক্যালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পর বাবা আমাকে ভর্তিতে চান্স পেয়েছে জন্য বাবা আমাকে একটা সাইকেল গিফট করছিল। যদি আমি সাইকেল দিই, সেই সাইকেলটা দিয়ে আমি কলেজে যাতায়াত করতাম। তো যখন আমার আবার ডিপ্লোমা শেষ হয়ে আমি শেষ করলাম, তখন বাবাকে বললাম, বাবা আরো বড় হওয়ার জন্য তো BHC ইঞ্জিনিয়ার হতে হয়, আমি BHC ইঞ্জিনিয়ার হতে চাই, গ্রেট আছে, ওখানে পড়লে কম খরচে ই করা যাবে। তো বাবা বললো, তাহলে কি করতে হবে? বললাম যে বাবা অ্যাডমিশন দিয়ে এখানে চান্স পাইলে গা ভর্তি হওয়া যাবে। তো আমি বাবা বললো, তাহলে যাও তুমি সে পরীক্ষা দেওয়ার জন্য কোচিং করো, কোচিং করে তুমি পরীক্ষা দাও। তো আমি সেই সুবাদে কোচিং করে পরীক্ষা দিয়ে চান্স পাইলাম, চান্স পেয়ে ডুয়েটে ভর্তি হলাম। যেদিন চান্স পেয়ে যখন রেজাল্ট দেয়, তখন বাজে রাত প্রায় 10টার দিকে। তো বাবাকে সাথে সাথে জানালাম, বাবা জেনে খুবই খুশি হলেন যে আমি চান্স পেয়েছি, এবং সে আরো উজ্জ্বল হয়েছে। মানে আপনি চান্স পেয়েছেন পরীক্ষায়, চান্স পাওয়ার পরে আপনি পাশ করার পরে আপনার চেয়ে বেশি খুশি হয়েছে মনে হচ্ছে আপনার বাবা। হ্যাঁ, আমার বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আমিও খুব ভালো লাগছে যে আমি বাবার মুখটাকে উজ্জ্বল করতে পারছি। কিন্তু এই যে আমি যে এখানে আসলাম, বাবা অনেক সময় অনেক কষ্ট করে আমাদেরকে এই যে কোচিংয়ের টাকা, তারপরে ভর্তি হওয়ার যে টাকাটা, সে অনেক কষ্ট করে আমাকে দিতে হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবা আর্থিকভাবে এতটা সচ্ছল ছিল না, তবুও আপনাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তার স্বপ্নকে সার্থক করার জন্য যতটুকু দরকার তার থেকে ততটুকু চেষ্টা করেছেন, এমনটা আপনি বলছেন কিনা একটু? হ্যাঁ, ঠিক এরকমটাই বলছি। একটু ডিটেলস বলি, আমরা ছিলাম 9 ভাই 4 বোন। বাবা আমাদের প্রত্যেককেই পড়াশোনা করাইছেন এবং প্রত্যেককেই মানুষ করেছেন। আমাদের বাড়িতে বর্তমান 7 জন ইঞ্জিনিয়ার এখন, আমাদের MA পাস করা আছে আরো 3 জন, 2 জন আছে কলেজের প্রভাষক, আর সবাই ব্যবসা বাণিজ্য করে। তো এই সবাইকে যখন একই সাথে মানুষ করতে গেছেন, তার আসলে যতটুকু ইনকাম ছিল সে তার চেয়ে বেশি ব্যয়টা ছিল। এমনও হয়েছে আমাদের অনেক জমি
সয় সম্পত্তি বিক্রি করে আমাদেরকে বাবা পড়াশোনা করেছে, কিন্তু কখনো তিনি হাল ছাড়েন নাই যে যে না আমি টাকা দিতে পারবো না, তোরা যা খুশি এটাই কর। তিনি জমি বিক্রি করেও আমাদেরকে টাকা দিয়েছেন, টাকা দিয়ে আমাদেরকে মানুষ করেছেন। আমি যেটা দেখছি বাবা কখনো ভালো কাজের জন্য কখনো নিঃসরিত করে নাই, সে বলছে যদি সয় সম্পত্তি বিক্রি করে হলেও তোমাদেরকে মানুষ করতে হবে, এটাই আমার লক্ষ্য, কারণ বড় হতে হলে পড়াশোনা ছাড়া বড় হওয়া যায় না। এই জিনিসটা আমাদেরকে তিনি শিখাইছেন, যার কারণে তিনি কখনো তিনি সম্পদের মায়া করেন নাই, তিনি কোনো বিষয়ে কার্পণ্যতা করেন নাই, যার ফলে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি, করার পরে চাকরি পেয়েছি, চাকরিতে পেয়ে বাবাকে যতটুকু সাধ্য করছি, বাবাকে আসলে চাকরি পাওয়ার পর বেশি দিন বেঁচে থাকেন নাই, কিন্তু যখনই পেয়েছি মানে চাকরি পেয়ে যতটুকু আমাদের সাধ্য ছিল বাবাকে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে তখন মোবাইল ছিল না, তো একদিন বাবা আমাকে দেখতে গাজীপুর চলে আসেন, তখন মোবাইল ছিল না, কিন্তু আমি একটা মেসেজ ছিলাম বাবা খোঁজ করতে করতে দেখি যে ম্যাচ পর্যন্ত চলে আসছে। বাবাকে দেখার পরে আমি তো পুরাটাই অবাক যে বাবা কিভাবে আমার এই ম্যাচটা চিনলো, এখানে কিভাবে আসলো। তো বাবাকে পরে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কিভাবে আসলা, কয় আমার সন্তানের জন্য আমার মন টানছে, আমি আমার সন্তানের কাছে চলে আসছি, আমি একটাই জানি যে আমি ওইখানে গেলে আমার ছেলেকে আমি খুঁজে পাবো। আত্মবিশ্বাস নিশ্চয় চলে আসছে এবং সে খুঁজে লাস্ট পর্যন্ত আমাকে বের করছে, এটা আমার পেয়ে অনেক ভালো লাগছে যে বাবা আসলে যে তার চিন্তা চেতনা বা তার ভালোবাসা আসলে একটু সবার চেয়ে ভিন্ন। যখন আপনি একটু আগে বলছিলেন যে আপনার বাবা আপনার থেকে চির বিদায় নিয়ে গেছে, যখন আপনার বাবার শেষ মুহূর্ত, তখন আপনি কি তার সাথে ছিলেন না দূরে ছিলেন? আচ্ছা, আমি যখন বাবা অসুস্থ হয় আমি তখন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুইতে চাকরি করি। বাবা অসুস্থ হওয়ার পরে যেদিন মারা যাবে তার আগের দিন রাত্রে আমার কোনো রকমই ভালো লাগতেছে না, আমার ওয়াইফকে বললাম আমি ভালো লাগতেছে না, আমি বাবার কাছে আমি চলে যাব। আমি রাত্রে 9টার দিকে গাড়িতে উঠে আমি পাবনাতে পৌঁছালাম, পাবনা সদর হাসপাতালে সকাল 7টার দিকে। যাওয়ার পরে দেখি বাবা খুবই অসুস্থ, পরে বাবার আসলে শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগতেছিলেন, তখন দেখি বাবা কোনো কথা বলতে পারতেছেন না, শুধু তার মুখে আল্লাহ আল্লাহ একটা ওয়ার্ডিং বারবার আসতেছিলেন, কিন্তু আমাকে দেখলো, আমাকে দেখে সে হাত দিয়ে ইশারা করে আমার আমাকে বুকে জড়িয়ে ধরলো, আমি তাকে জড়িয়ে ধরলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। সেই মুহূর্তখানে যখন বুঝতেছেন যে আপনার আব্বার হয়তো বা কোনো একটু সমস্যা হচ্ছে, যখন আপনার দিকে সে তাকে আপনাকে বুকে জড়িয়ে নিল, সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কিরকম ছিল? তখন তো আমি অনেক আবেগ আপ্লুত ছিলাম, অনেক কান্না জড়িত অবস্থায় যেটা ছিলাম, বাবা ইশারা দিচ্ছিল যে কান্না না করতে, তে বারবার আমরাও বাবাকে জন্য দোয়া করতেছিলাম যে আল্লাহ সুস্থ করে দাও, এবং সে বারবার একটা রিসাইটই করতেছিল যে আল্লাহ আল্লাহর নামটা জপতে ছিল, তার আর কোনো বিষয়ে আমি ছিল না। তো আমরা যেদিন গেলাম ওই দিনই বিকালবেলা বাবা মারা যায়, সেদিন জুম্মার দিন ছিল, বাবার কাছে আমি গেলাম, যাওয়ার পরে বিভিন্ন ডাক্তার দেখালাম, আমি সুরা ইয়াসিন পড়তেছি, আমার অন্য একটা ভাই ছিল সাথে কালেমা পড়তেছে, এভাবে করে আল্লাহ আল্লাহ নাম নিতে নিতে বা জপতে জপতে যে বাবা মারা গেছে, আসলে এই চিত্রটা আমাকে খুবই এখনো কাছে টানায় যে হয়তো আমার অনেক ভাই বোন অনেক সময় কাছে ছিল, যারা থাকতো সবসময় তারা কাছে থাকতে পারেনি, কিন্তু আমি দূরে থেকেও আমার বাবার শেষ মুহূর্তে আমি তাকে সুরা ইয়াসিনটা কানে দিতে পেরেছি, এটা আমার কাছে খুব যেটা ভালো লাগছে যে আসলে হয়তো বাবার সাথে আমার সুসম্পর্কের কারণে হয়তো আমার সুযোগ হয়েছে এটা আমি মনে করি। আপনার বাবার জন্য, আপনার প্রিয়জনদের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে, দেশবাসীর কাছে আপনার কি চাওয়ার আছে?
আমার আসলে অন্য কোনো চাওয়া নেই, আমি এতটুকুই চাওয়া আমার বাবা জন্য সবাই দোয়া করবেন যেন বাবা পরকালে পরকালে মানে পরপারে যেন ভালো থাকে, জান্নাতবাসী আল্লাহ যেন করে। আর তার যে ভালো কাজগুলো রেখে গেছেন, তিনি আমাদের বাড়ির পাশে একটা মসজিদ নির্মাণ করে গেছেন, একটা মাদ্রাসার জায়গা দিয়েছেন, একটা স্কুলের জায়গা দিয়েছেন, যেন তার যে সদগা জারিয়ার যে কাজগুলো আছে এগুলো যেন অব্যাহত থাকে। এবং তার যে ভালো দিক নির্দেশনা ছিল, তার যে ভালো কাজটা ছিল, সবাই যেন সেটাকে স্মরণ করে। আর কোনো কারণে যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সবাই যেন তাকে ক্ষমা দৃষ্টিতে দেখে, এটাই আমার চাওয়া। আর বাবার যে সুনামটা ছিল, আমরা যেন সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারি, আমরা যেন বাবা যে একজন আমাদের কাছে আদর্শ ছিল, সে আদর্শগুলো যেন বজায় রাখতে পারি, এই বিষয়টাই আমার একান্তই চাওয়া। এখন আপনার কাছে কি মনে হয় আপনার বাবা একজন সুপারম্যান ছিল? হ্যাঁ, অবশ্যই সে একজন সুপারম্যান ছিল, যার কারণে আমরা তার ভাই বোন একই ফ্যামিলি বড় হয়েছি, প্রত্যেকটা মানুষই আমরা প্রতিষ্ঠিত হয়েছি, যার বাবা সুপারম্যানের কারণে তিনি কাউকে মানে মানে শিক্ষিত ছাড়া অন্য কোনো কাজে তারা তিনি যুক্ত করেননি, যার ফলে আজকে আমরা একই ফ্যামিলি সাতজন ইঞ্জিনিয়ার, দুজন প্রভাষক হয়েছি। এটা আসলে কি বলবো যে আল্লাহর একটা রহমত ছাড়া আসলে সম্ভব, এটা একজন সুপারম্যানের দ্বারাই, একজন সুপারম্যানের দ্বারাই এটা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। বাবা দা সুপারম্যান, আজকের এই পর্বটি হলো সপ্তম পর্ব, সাত পর্বে। এই সাত পর্বে এমন একজন মানুষের গল্প আপনাদেরকে জানালাম যার 13 সদস্য বিশিষ্ট একটি পরিবার ছিল। এমন মানুষকে একজন সুপারম্যান হিসেবে দেখছেন তারই সন্তান। বাবা দা সুপারম্যান এই প্রোগ্রামের খ্যাতিও তিনি পেয়েছেন তার সন্তানের কাছ থেকে। তার পেছনে থাকে বাবার অবদান, সেই সন্তানরা যাতে কখনো সেই বাবাকে কখনো অসম্মান না করে, বাবা না কখনো বৃদ্ধাশ্রমে জায়গা না হয়। আসুন সবাই আমরা বাবাকে যোগ্য সম্মানটুকু দিয়ে বাবার আসনটি আমরা সশ্রদ্ধে গ্রহণ করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো অন্য মানুষকে নিয়ে, শোনাবো নতুন কোনো গল্প, নতুন কোনো সুপারম্যানের কাহিনী। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।